নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 16/5/2021 মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আজকের আপডেটটা আমি শেয়ার করব। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। আমরা জানি গতকাল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা বোর্ডের জুন মাসে কোনো রকম পরীক্ষা হবে না, এরকমই নোটিফিকেশান জারি হয়ে গেছে। অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা বোর্ডের হাই মাদ্রাসা আলিম ফাজিলের পরীক্ষা সবই কিন্তু পিছিয়ে যাবে, সেরকমই আবাস রয়েছে। কিন্তু পরীক্ষা কি বাতিল হবে সেই সংক্রান্ত কিন্তু এখনও কেউ নির্দেশিকা বা জারি হয়নি। শুধুমাত্র জুন মাসে কোনো পরীক্ষা নেওয়া যাবে না এই কোভিড সিচুয়েশানে, সেই নোটিফিকেশান জারি হয়েছে। তো দেখা যাক এই নিয়ে আর কী পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়, জুন মাস কাটলে দেখা যাবে কোভিড পরিস্থিতি কী রয়েছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। তো এই নিয়ে একটি প্রতিবেদন আছে, আসুন দেখিনি আজকে 16/5/2021 সেই প্রতিবেদনটা। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসম্মত খবর পাওয়ার জন্য। তো আসুন দেখে নেওয়া যাক, স্থগিত হলেও যেন বাতিল না হয় মাধ্যমিক হোক, চাইছেন শিক্ষক পরীক্ষার্থীরা। জুন মাসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে না, শনিবার রাজ্যের দুই বোর্ড পরীক্ষা নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তের কথা জানিয়ে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। করোনা অতিমারীর ভয়াবহতার মুখে জুনে পরীক্ষা স্থগিত করা ছাড়া কোনো উপায় ছিল না, তা কার্যত মেনে নিয়েই সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন শিক্ষক মহলের অধিকাংশ। তবে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ স্বার্থে পরীক্ষা বাতিল যেন না করা হয় সেই আবেদনও জানানো হচ্ছে, জানিয়েছে তারা, এবং শিক্ষকদের সঙ্গে একমত পরীক্ষার্থীরাও। পরিস্থিতির উন্নতি ঘটলে পরীক্ষা নেওয়া হোক এমনই চাইছেন তারা। শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের রাজ্য সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, পরীক্ষা কোনোভাবেই যেন বাতিল না করা হয়, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে হোম সেন্টারে পরীক্ষা নেওয়া হোক। এবং কলেজিয়াম অফ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস সম্পাদক সৌদীপ্ত দাস বলেন, কোনো পরীক্ষা না নিয়ে পরীক্ষার্থীর মাধ্যমিক উত্তীর্ণ মার্কশিট দেওয়া খুব সমস্যা এবং অবাস্তবচিত, তাই শুধুমাত্র এই বছরের জন্য পরিস্থিতির একটু উন্নতি হলে পর্ষদের তৈরি প্রশ্নপত্রে হোম সেন্টারে পরীক্ষা নেওয়া হোক এবং নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষকদের দিয়ে তা মূল্যায়ন করানো হোক। সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, পরীক্ষা কোনো বিকল্প নয়, পরীক্ষার কোনো বিকল্প নেই এবং তাই হোম সেন্টারে করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে আবেদন জানায়। এবং সরকার বিদ্যালয় শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক সৌগত বসু মতে, দীর্ঘ সময় ধরে একই পাঠ্যক্রমে প্রস্তুতি নিতে নিতে পরীক্ষার্থীর মানসিকভাবে শ্রান্ত ক্লান্ত, এই অবস্থায় পরীক্ষা স্থগিত করলেও পরীক্ষার্থীদের উৎকণ্ঠা বিন্দুমাত্র প্রশমিত হবে না, বরং উত্তরোত্তর বাড়বে। তাই পরিস্থিতি স্বাভাবিক হলে সরকার ছাত্রদের স্বার্থ রক্ষা করে পরবর্তী পরীক্ষা তথা মূল্যায়নের ব্যবস্থা করবে, মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর তরফে এই আশ্বাসটা দেওয়া খুবই জরুরি। দ্রুত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন সূচি প্রকাশের দাবিও তুলেছেন একাধিক শিক্ষক সংগঠন। অন্যদিকে পরিস্থিতি বিচারে পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্তের প্রয়োজনীয়তা সম্পর্কে জানা সত্ত্বেও এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মাথাচাড়া দিয়েছে উদ্বেগ। উত্তরপাড়া গভর্নমেন্ট হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী কিঞ্জল বলেন, আমি অত্যন্ত উদ্বিগ্ন, এখনও পরীক্ষা হবে না, বাতিল হবে সেটা বলা হয়নি, এতদিন ধরে একটা প্রস্তুতি চলছিল কিন্তু কবে আবার পরীক্ষা হবে জানি না, বেশি দিন একই গতিতে প্রস্তুতি চালিয়ে যেতে পারবো কি না তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অংশগ্রহণ আর আশঙ্কাও, পরীক্ষা হতে বেশি দেরি হলে প্রস্তুতির গতি নষ্ট হয়ে যাবে, তবে পরীক্ষা বাতিল হোক চান না মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের অধিকাংশ পরীক্ষার্থী। তারা দেখলেন পরীক্ষা স্থগিত হলেও কিন্তু বাতিলের দিকে বেশি চাইছে না, যে পরীক্ষা অন্তত আপাতত হোক হোম সেন্টারে, সেরকমই দাবি শিক্ষক, ছাত্র এবং শিক্ষক সংগঠনে। তো যা হোক, এই আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসছি পরের আপডেট নিয়ে, সঙ্গে থাকবেন এবং সুস্থ থাকবেন।